দুর্দান্ত এই চিকেনের রেসিপি, আর তার সাথে থাকলো ড্রেসিং টেবিল অর্গানাইজার, খুব প্রয়োজনীয় জিনিস, মিস করো না বন্ধুরা। শীতের আড়মোড়া ছেড়ে এবার একটু ঘর দেওয়ারের প্রতি মন দেওয়া যাক। ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই, আর তার সাথে কিছু অর্গানাইজারেরও আইডিয়া দেওয়া থাকলো, সবার খুব উপকারে লাগবে। তবে পুরো ড্রেসিং টেবিলটা আমি পরে একদিন সবাইকে দেখাবো, সবার সঙ্গে শেয়ার করব আর কি। কিন্তু আজকে একটা ছোট্ট অর্গানাইজার দেখি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো আমি কিভাবে এটা করেছি, পুরো ভিডিওটা স্কিপড না করে দেখো, তাহলে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চেয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর তাছাড়াও যে ভিডিওর মধ্যে যে অনেক কিছু বলেছি বা যেগুলো তোমাদের জন্য আমি তোমাদেরকে বলতে চেয়েছি, বা একটা অর্গানাইজার আমি শেয়ার করেছি কিভাবে করা যায় খুব সহজে, শুধু শুধু পয়সা দিয়ে বাজার থেকে কেনার থেকে নিজেরাই বানিয়ে নেওয়া যায়, তো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। দেখো, এবং পরে আমি ড্রেসিং টেবিলটা একদিন শেয়ার করব, সেখানেও আমি অনেক অর্গানাইজার বানিয়েছি, সেগুলো দিয়ে তোমাদের দেখিয়ে দেখাবো এবং শেয়ার করব। এই যে অর্গানাইজারটা দেখছো আমার হাতে, এরকম অর্গানাইজারগুলো আমি কীভাবে তৈরি করেছি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর এই যে বইয়ের এই র্যাকটা, এটাকেও একটু পরিষ্কার করে নিই। এই শীতের মধ্যে মানে এত, এইবারকার শীতটা এত মানে কষ্টদায়ক হলো যে কোনো কাজ ঠিকঠাক করা যাচ্ছিল না, আর কিছুদিন শরীরটাও খারাপ ছিল, যার ফলে আমি নিজেও করে উঠতে পারিনি, খুব নোংরা জমে গেছে। তো এগুলো ওপরের ঝাড়নটা মানে যেটা পেতেছি ওটাকে আমি রানারটাকে চেঞ্জ করে অন্য একটা রানার পেতে দেবো। তো ওই রানারটা ছিল একটা ব্লাউজ পিস, কিন্তু আমি পেতে দুই দিকে সেলো টেপ দিয়ে আটকে একদম টাইট করে সুন্দর করে পেতেছি। দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি এটা করতে করতে মানে কথা বলতে পারিনি এই কাজটা করতে করতে, তো দেখো আমি কিভাবে করেছি জিনিসগুলো। এটা একটা সিসি ক্রিমের প্যাকেট, তো সিসি ক্রিমটা তো আছেই, কিন্তু এই প্যাকেটটা কেন করেছি, ছোট ছোট জিনিসগুলো রাখতে খুব সুবিধা হয়, ছোট ছোট নেল পালিশ, তারপরে লিপ গার্ড, যেগুলো সেগুলো না রাখলে গড়ে গড়ে চলে যায় আর মিশে যায়, খুঁজে পাওয়া যায় না। কিন্তু যদি এটা একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয় তাহলে ওগুলো পেতে খুব মানে সুবিধা হয়, তো সেই জন্যে আমি এরকম ছোট ছোট অর্গানাইজার বানিয়ে তার মধ্যে রাখি। ব্যাপারটা আমি কীভাবে বানিয়েছি আর কীভাবে রেখেছি, পছন্দ মতো একটা কাপড়ের টুকরো আর স্ট্যাপলার, এটা হলেই হয়ে যায়। তো নতুন কাপড়ই লাগবে এমন নয়, এটা আমার একটা নাইটি ছিল, তো নাইটির মানে প্রিন্টটা একটু অন্যরকম, তো ভাবলাম সেটা বেশ ভালো লাগবে এটা, তো সেই জন্যে ওই নাইটির ওই টুকরোটা দিয়েই আমি এইভাবে করে নিলাম। এটা এর মধ্যে এবার আমি দেখো কী সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, আমি সহজেই পেয়ে যাব
তোমার কোনো অসুবিধে হবে না, বা জিনিসগুলো হারিয়েও যাবে না, ছোটো ছোটো জিনিস। যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এই তেলের মধ্যে দিয়ে আমি একটুখানি ভেজে নেবো, যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো। সব চিকেনটাই দিয়ে দিয়েছি, মানে চিকেনের যে রেশা রেশা পিসগুলো থাকে যেগুলো এমনি খেতে ভালো লাগে না, সেগুলো একটু ভিনিগার দিয়ে সয়া সস এই সব সমস্ত সস টস দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে নরম হয়ে যায়। একটু এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা চেঞ্জ হয়েছে একটুখানি, দিয়ে এটাকে একটু ভালো করে মানে ভাজতে ভাজতে কম আছে মিডিয়াম আছে, কখনো কম কখনো মিডিয়াম, এরভাবে আঁচটা করে ভাজতে ভাজতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেন তো এমনি নরম সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এবারে আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিলাম, এটাকে আলাদা করে ভাজলাম না, এটার সাথেই চিকেনের সাথেই ভাজা হবে। আর এটার মধ্যে দেবো একটু ম্যাগি মশলা, আর নতুন করে অন্য কোনো মশলা দিলাম না, আমি যেটা ম্যারিনেট করা ছিল সেটাই দিয়েছি। ম্যাগি মশলা অর্ধেকটা এখন দিয়ে দিলাম আর অর্ধেকটা আবার পরে দেব। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু চিনি দিতে হবে, অনেক রকম সস দেওয়া আছে ব্যালেন্স করার জন্য লবণটা বুঝে দিতে হবে, কারণ সস অনেক রকম দেওয়া আছে তো সসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। লবণ কম হয়ে গেলে তবুও দিয়ে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে মুশকিল। এবার একটু ঢাকা চাপা দিয়েছিলাম, ঢাকা চাপাটা খুলে এখন এটাকে একটু নেড়ে নেব, নিয়ে এর মধ্যে আমি শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে একটু ভেজে নেব। শুকনো কর্নফ্লাওয়ার মানে গুলে দিত অন্য অন্য সময়, এবার এখন এই ক্ষেত্রে গুলে দেব না, শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। এক টেবিল চামচ মতো দিলাম কর্নফ্লাওয়ার, পরিমাণটা অনেক কম আছে তো সেই জন্যে পরিমাণ বুঝে একটু দিতে হবে। এবারে প্রয়োজন মতো একটুখানি জল দিতে হবে, গ্রেভি যেমন যার যেমন প্রয়োজন, এটা তো খুব একটা ঝোল বেশি ভালো লাগে না। এবারে বাকি ম্যাগি যে মশলা ছিল ওইটা দিয়ে দিলাম, একটা উষ্ণ গরম জল পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি এখানে জল চলবে না। চট জ্বলতে অথচ খেতেও ভালো লাগে। এবারে একটুখানি গোলমরিচ ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি, গোলমরিচটা আমি ঢাকনার মধ্যে ক্র্যাশ করে নিচ্ছি, দিয়ে এবারে দিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার চটপটি ঝটপটি, যা কি তোমরা নাম দেবে জানি না, ওই যাই হোক চিকেন কারি। এটা রুটির সাথেও ভালো লাগবে, পরোটার সাথেও ভালো লাগবে, চাউমিনের সাথেও ভালো লাগবে। আমার রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজকর্ম করে ফেলেছি, সেরে ফেলেছি। দেখো একদম যেটুকু বাসন ধোয়ার থাকে আমার
সেটুকু আমি ধুয়ে রেখে দিয়েছি, বটি টটি সব আমি যেটুকু আমি ধুই আর কি, সেটুকু আমি ধুয়ে রেখে দিয়েছি। এই যে একদম সমস্ত কমপ্লিট, রাত্রে জল ভরে রেখে দিচ্ছি, মানে রাত্রে ভরে রেখে দিই, এটা সকালবেলায় চা করার জন্যে ওই বোতলটায় আমার জল থাকে। লাইট অফ করে দিলাম। এখন বাজে 11:30, এখন আমি এই ব্লগটা এন্ড করবো। আগামী দিন যে ব্লগটা দেবো সেটার কিছুটা এডিটিংয়ের কাজ বাকি আছে, সেই কাজটা সেরে তারপরে ঘুমাতে যাব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা আমার সঙ্গে থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। তবে আজকে রাখি,